এসএসসি বা এসএলএসটি বাংলা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাংলা এসএসসি সিলেবাসে ভারতীয় প্রধান সাহিত্যিকদের দেয়া রয়েছে, যেমন কালিদাস, শূদ্রক, ভানুভক্ত, মোহাম্মদ ইকবাল, অমৃত প্রীতম, আয়াপ্পা পানিকর প্রভৃতি যে সাহিত্যিকরা রয়েছেন। আজকে আমরা প্রত্যেকটি সাহিত্যিকদের থেকে নেওয়া কিছু কিছু প্রশ্ন এবং তার অ্যান্সারও আমি জানিয়ে দেব। এইভাবে ভারতীয় সাহিত্যিকদের থেকে আমি 60টি প্রশ্ন এবং তার উত্তরগুলো দিলাম। আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে। তাহলে চলুন আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, মহাকবি কালিদাসের কাব্যগুলোর নাম লেখো। অ্যান্সার, আশা করি আপনারা সকলেই জানেন, ঋতুসংহার, রঘুবংশ, মেঘদূত, কুমার সম্ভব। কালিদাসের লেখা নাটকগুলোর নাম লেখো। কালিদাস 3টি নাটক লিখেছিলেন, মালবিকাগ্নি মিত্রম, বিক্রমোপসীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম। তার শ্রেষ্ঠ নাটক অভিজ্ঞান শকুন্তলম 7 অঙ্কে রচিত, সকলেই জানেন। কালিদাসের মেঘদূত কটি খণ্ডে বিভক্ত ও কী কী? কালিদাসের মেঘদূত আশা করি আপনারা জানেন যে 2টি খণ্ডে বিভক্ত, একটি পূর্ব মেঘ, অন্যটি উত্তর মেঘ। এরপর কালিদাসের ঋতুসংহার গ্রন্থে কয়টি অধ্যায় আছে? অ্যান্সার, 6টি। অর্থাৎ যে 6টি ঋতু রয়েছে সেই ঋতুগুলোর বর্ণনা এই ঋতুসংহার গ্রন্থে পাওয়া যায়। এরপর কুমার সম্ভব কাব্যের মূল বিষয় কী? অ্যান্সার, তারকাসুর বধের জন্য শিব ও পার্বতীর পুত্ররূপে কার্তিকের জন্মবৃত্তান্ত। অর্থাৎ কুমার, অর্থাৎ এখানে কার্তিকের সম্ভব বা জন্মগ্রহণ করেছিল, সেই বৃত্তান্ত বা কাহিনী কুমার সম্ভব কাব্যে প্রকাশিত। এরপর অভিজ্ঞান শকুন্তলম নাটকটি কটি স্বর্গে বিভক্ত? আপনারা সকলেই জানেন যে 7 অঙ্কে অভিজ্ঞান শকুন্তলম নাটকটি রচিত বা বিভক্ত। এরপর শূদ্রক রচিত নাটকটির নাম লেখো। আশা করি সকলেই জানেন, মিচ্ছকটিক লিখেছিলেন শূদ্রক। এরপর মিচ্ছকটিক নাটকটি কত অঙ্কে বিভক্ত? অ্যান্সার, 10 অঙ্কে। এরপর চারুদত্ত ও বসন্ত সেনা চরিত্রগুলো কোন নাটকের? অ্যান্সার, শূদ্রকের মিচ্ছকটিক নাটকে। এরপর 100 পোয়েমস অব কবির কে অনুবাদ করেন? অ্যান্সার, বিশ্ববরেণ্য এবং আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিরের দোহাগুলো কোন ভাষায় পরিবেশিত হয়? অ্যান্সার, হিন্দি। অর্থাৎ হিন্দি ভাষায় কবিরের দোহাগুলো পরিবেশিত হতো। এরপর উর্দু ও ফার্সি ভাষার একজন কবির নাম লেখো। অ্যান্সার, মোহাম্মদ ইকবাল। পাকিস্তানে কাকে আধ্যাত্মিক জনক হিসেবে স্বীকৃতি দেয়া হয়? অ্যান্সার, কবি মোহাম্মদ ইকবালকে। এরপর ইকবালের প্রথম কাব্যগ্রন্থের নাম লেখো। অ্যান্সার, আসরার ই খুদি। এটি প্রকাশিত হয় 1915 সালে। ইকবালের প্রথম কাব্য আসরার ই খুদি কোন ভাষায় রচিত? অ্যান্সার, পারস্য ভাষায়। এরপর ইকবালের 2টো কাব্যের নাম লেখো। অ্যান্সার, রুমুজ ই বেখুদি ও পয়গম ই মাসরিক। এরপর রাজা পঞ্চম জর্জ মোহাম্মদ ইকবালকে কোন উপাধিতে ভূষিত করেন? অ্যান্সার, নাইট ব্যাচেলর। পাকিস্তানে ইকবালকে কোন কবির মর্যাদা দেয়া হয়? অ্যান্সার, জাতীয় কবির। এরপর উর্দু ভাষায় রচিত ইকবালের কয়েকটি কবিতার বইয়ের নাম লেখো। অ্যান্সার, বাং ই দারা, বালি জিব্রিল, জাপ ই কালিম। এরপর নেপালি ভাষায় আদিকবি হিসেবে কাকে সম্মান করা হয়? অ্যান্সার, আচার্য ভানুভক্তকে। ভানুভক্তের অন্যতম কৃতিত্ব কী? অ্যান্সার, সংস্কৃত রামায়ণকে নেপালি ভাষায় অনুবাদ করা। একজন পাঞ্জাবি মহিলা কবির নাম লেখো। অ্যান্সার,
অমৃত প্রীতম। এরপর খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, পিঞ্জর উপন্যাসটির রচয়িতা কে ছিলেন? অ্যান্সার অমৃত প্রীতম। এরপর কোন উপন্যাস রচনার জন্য অমৃত প্রীতম জ্ঞানপীঠ পুরস্কার পান? অ্যান্সার কাগজ তে ক্যানভাস এই উপন্যাসটির জন্য। অমৃত প্রীতমের প্রথম কাব্যগ্রন্থের নাম লেখো? অ্যান্সার অমৃত লহরী। এটি প্রকাশ পায় 1936 সালে। অমৃত প্রীতমের পিতৃদত্ত নাম কী ছিল? অ্যান্সার অমৃত কাউর। আপনাদের বলবো যে এই যে ভারতীয় সাহিত্যিকদের যে পরিচয় এসএসসি সিলেবাসে রয়েছে, এর প্রত্যেকটি সাহিত্যিকদের আলাদা করে বিস্তারিতভাবে প্রশ্ন উত্তর এই চ্যানেল থেকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সেগুলো আপনারা পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে প্লেলিস্ট প্রেস করুন, কিংবা এই চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন প্রয়োজন হলে। এরপর জিন্দা জীবন, তেরেল ধোতে ফুল কার লেখা রচনা? অ্যান্সার অমৃত প্রীতমের লেখা কাব্যগ্রন্থ। এরপর ডক্টর দেব, দিল্লি কা গরিয়াল কার লেখা কোন রচনা? অমৃত প্রীতমের লেখা উপন্যাস, অমৃত প্রীতমের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থের নাম লেখো? অ্যান্সার রেসিটি টিকিট। অমৃত প্রীতমের সম্পাদিত মাসিক পত্রিকার নাম লেখো? অ্যান্সার নাকমণি। হিন্দি ভাষার বঙ্কিম কাকে বলা হয়? আশা করি আপনারা সকলেই জানেন, নবম শ্রেণীর পাঠ্য নবনব সৃষ্টি যে প্রবন্ধটি রয়েছে সেখানেও রয়েছে, অ্যান্সার মুন্সী প্রেমচন্দকে। এরপর উর্দু ও হিন্দি ভাষায় একজন কবির নাম লেখো? অ্যান্সার মুন্সী প্রেমচন্দ বা মুন্সী প্রেমচাঁদ। এরপর খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, গোদান উপন্যাসটির রচয়িতা কে? অ্যান্সার প্রেমচন্দ্র। এটি 2016 সালে ফার্স্ট SLST-তে এসেছিল। প্রেমচন্দের প্রকৃত নাম কি? অ্যান্সার ধনপত রায়। কাকে জীবনবাদী সাহিত্যিক বলা হয়? অ্যান্সার মুন্সী প্রেমচন্দকে। দেবস্থান রহস্য, নির্মলা প্রতিজ্ঞা, কৃষ্ণ প্রভৃতি উপন্যাসগুলো কে রচনা করেন? অ্যান্সার প্রেমচন্দ। কারবালা, প্রেম কি বেদী, সংগ্রাম কার লেখা কোন শ্রেণীর রচনা? অ্যান্সার প্রেমচন্দের লেখা এগুলো নাটক। এরপর দুনিয়া কা সবসে অমূল্য রতন গল্পটি কে রচনা করেন? অ্যান্সার প্রেমচন্দ। এরপর কদম বাড়িয়ে এক, কদম বাড়িয়ে দো কার লেখা কোন শ্রেণীর রচনা? অ্যান্সার বিজয় তেন্ডুলকারের এগুলো উপন্যাস। এরপর সফর কুট্টি, মাঝি বহিন কার লেখা গ্রন্থগুলো? অ্যান্সার বিজয় তেন্ডুলকারের। এরপর বিজয় তেন্ডুলকার কোন নাটকগুলোর জন্য ভারতীয় সাহিত্যে বিশেষ পরিচিত হন? অ্যান্সার সাতাতকোট, চালু অহে, সখারাম বিন্দর, ঘোষিরাম কোটাল প্রভৃতি। এরপর ওড়িয়া ভাষায় একজন ঔপন্যাসিকের নাম লেখো? এসএসসি যে সিলেবাসে রয়েছে তার উপর ওড়িয়া ভাষায় একজন বিশেষ ঔপন্যাসিক হলেন গোপীনাথ মহান্তি। অমৃতারা সাতানা কার লেখা উপন্যাস? অ্যান্সার গোপীনাথ মহান্তির। গোপীনাথ মহান্তির লেখা প্রথম উপন্যাসের নাম লেখো? অ্যান্সার মানা গহিরারা চাষা। রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস কে ওড়িয়া ভাষায় অনুবাদ করেন? অ্যান্সার গোপীনাথ মহান্তি। টলস্টয়ের ওয়ার অ্যান্ড প্রিস এই উপন্যাসটিকে কি নামে ওড়িয়া ভাষায় কে অনুবাদ করেন? অ্যান্সার গোপীনাথ মহান্তি, যুদ্ধ ও শান্তি নামে। মালয়ালম ভাষায় একজন কবির নাম লেখো? আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আইয়াপ্পা পানিকর, যে একাদশ শ্রেণীর পাঠ্য
যে শিক্ষার সার্কাস কবিতাটি রয়েছে এই কবির, এরপর কুরুক্ষেত্রম কোন শ্রেণীর কার রচনা? অ্যান্সার আয়াপ্পা পানিকরের, এটি একটি কাব্যগ্রন্থ। এরপর আয়াপ্পা পানিকরের কাব্য সংকলনের নাম লেখো। অ্যান্সার কবিতা সংগ্রহ। জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্য কি মালয়ালম ভাষায় অনুবাদ করেন? অ্যান্সার আয়াপ্পা পানিকর। এরপর আয়াপ্পা পানিকরের দুটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। অ্যান্সার কৃতিকল ও চিন্তা। আমরা পরবর্তী প্রশ্নে আসব। বিজয় তেন্ডুলকার কোন ভাষার সাহিত্য রচনা করেন? অ্যান্সার মারাঠি ভাষায়। এরপর আয়াপ্পা পানিকরের শিক্ষার সার্কাস কবিতাটি কে অনুবাদ করেন? আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা সকলেই জানেন, উৎপল কুমার বসু। কবিরের দোহাগুলো বাংলা ভাষায় কে অনুবাদ করেন? অ্যান্সার ক্ষিতিমোহন সেন। কালীপ্রসন্ন সিংহ কালিদাসের কোন নাটকটি অনুবাদ করেন? অ্যান্সার বিক্রমোপসিয়ম। অভিজ্ঞান শকুন্তলম নাটকের কে প্রথম অভিনয়যোগ্য অনুবাদক ছিলেন? অ্যান্সার নন্দকুমার রায়। মাইকেল মধুসূদন দত্ত শর্মিষ্ঠা নাটকে শুক্রাচার্যের আশ্রমের সন্ধ্যাকালীন বর্ণনা কালিদাসের কোন গ্রন্থের অনুসরণে লেখেন? অ্যান্সার রঘুবংশম। এরপর বিদ্যাসাগর শকুন্তলা রচনায় অভিজ্ঞান শকুন্তলমের কোন সংস্করণ ব্যবহার করেছিলেন? অ্যান্সার গৌড়ীয় সংস্করণ। শর্মিষ্ঠা নাটকের রূপ বর্ণনায় মাইকেল মধুসূদন দত্ত কোন নাট্যকারকে অনুসরণ করেন? অ্যান্সার কালিদাসকে। মাইকেল মধুসূদন দত্ত পদ্মাবতী নাটকে কালিদাসের কোন নাটকের দ্বারা প্রভাবিত হন? অ্যান্সার অভিজ্ঞান শকুন্তলম। এরপর পদ্মাবতী নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে কঞ্চুকী ও সখীর কথোপকথন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন অঙ্ক অনুসরণে রচিত? অ্যান্সার ষষ্ঠ অঙ্কের। এরপর আজকের প্রশ্ন উত্তর পর্বের আলোচনায় শেষ প্রশ্ন। মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকে কৃষ্ণা চরিত্র কালিদাসের কোন চরিত্রের প্রভাব লক্ষ্য করা যায়? অ্যান্সার অভিজ্ঞান শকুন্তলম নাটকে শকুন্তলার। তো আপনাদের এই 60টি প্রশ্ন এবং তার অ্যান্সারগুলো আমি জানালাম। ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করুন। আপনাদের উদ্দেশ্যে জানাবো, এসএসসি সিলেবাসের উপর আন্তর্জাতিক সাহিত্যিকদের পরিচয় এই চ্যানেল থেকে আলাদা আলাদাভাবে পোস্ট করা হয়েছে। সেগুলো আপনারা পেতে চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। এইরকম আরও নানা প্রশ্ন উত্তর, তাছাড়া এসএসসি সিলেবাসের উপর নানা আলোচনা বা নানা প্রশ্ন উত্তর, সেই সাথে নবম থেকে দ্বাদশ শ্রেণীর বিষয়ধর্মী আলোচনা পেতে এই চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। আপনাদের সাফল্য আমাদের একমাত্র।